খুলনায় রামদা লাঠি অস্ত্র নিয়ে শোডাউন করছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। এই গাড়ি দাঁড়ান বলেই লাঠি শোঠা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মায়ের ধর্মঘট দেখেছে পরিবহন মালিক শ্রমিক। আওয়ামী লীগের কী করার আছে বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরে যাচ্ছে বিস্তারিত সংবাদে। খুলনায় রামদা লাঠি অস্ত্র নিয়ে শোডাউন করছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, খুলনা যশোর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন রামদা লাঠি শোঠা অস্ত্র নিয়ে শোডাউন করেছে। মোটর সাইকেল নিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপির নেতাদের গ্রেফতার করছে। আমি এই গ্রেফতার এবং সন্ত্রাস সৃষ্টি করার যে প্রচেষ্টা তার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। গতকাল শুক্রবার গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, নির্যাতিত মানুষ জেগে উঠেছে, খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে কোনো অঘটন ঘটলে তার সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মীর মৃত্যু এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শনিবার খুলনায় সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শনিবার খুলনায় আমাদের বিভাগীয় সমাবেশ আছে। এই সমাবেশকে কেন্দ্র করে সরকার ইতিমধ্যে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে খুলনায়। তারা পথে পথে নেতাকর্মীদের, সাধারণ মানুষদের গ্রেফতার করছে। খুলনার সমাবেশে যেন বাধা সৃষ্টি করা না হয় তার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রমাণিত হবে যে এই সরকার আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, আমাদের সভা সমাবেশ তারা করতে দিতে চায় না। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ শুধু ত্রাস করছে তাই নয়, রাতে আমাদের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যে বাসায় অবস্থান করেছেন সেখানে পুলিশ রেড করেছে এবং সেখান থেকে ১৯ জনকে গ্রেফতার করেছে। আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছি, এখন নির্দেশ দিয়েছে পথে পথে যাকে যেখানে পাওয়া যাবে তাকে সেখানেই গ্রেফতার করার জন্য। তারা স্থানীয় আওয়ামী লীগ রামদা লাঠি শোঠা অস্ত্র নিয়ে শোডাউন করেছে, মোটর সাইকেল নিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। আমি এই গ্রেফতার এবং সন্ত্রাস সৃষ্টি করার যে প্রচেষ্টা তার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। সমাবেশ উপলক্ষে শুক্রবার ও শনিবার গণপরিবহন ধর্মঘটের পিছনে সরকারের হাত রয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সব গণপরিবহন তারা বন্ধ করে দিয়েছে এবং কথা আছে ট্রেন লঞ্চও বন্ধ করছে, কিন্তু এটাই সাধারণ মানুষের জীবনযাত্রা তাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ব্যাহত করছে। এখানে প্রমাণিত হয়েছে সরকার চায় না মানুষ একটা গণতান্ত্রিক উপায়ে তাদের কথা, তাদের বক্তব্য, তাদের প্রতিবাদ সেটা প্রকাশ করুক। বিএনপি মহাসচিব বলেন, খুলনায় নিশ্চয়ই আপনাদের গণমাধ্যমের প্রতিনিধিরা আছেন, তাদের কাছ থেকে জানতে পারবেন। পত্রপত্রিকায় রিপোর্ট আপনারাই করেছেন, প্রত্যেকটা পত্রপত্রিকায় যে কীভাবে তারা একটা রেইন অফ ট্রেনের সৃষ্টি করতে যাচ্ছে, এটা তারা ময়মনসিংহে করেছিল, চট্টগ্রামে করেছিল, বাট নাথিং হোয়াট। কারণ তো একটাই, এরা সরকার জনভীতিক রোগে ভুগছে, পিপলস ফোবিয়া রোগ হয়েছে তাদের, মানুষ দেখলেই তারা ভয় পাচ্ছে, যে কারণে তারা নির্বাচনগুলো ওইভাবেই করে যাতে করে জনগণকে বাদ দিয়ে করা যায়, সেই পদ্ধতিতে তারা নির্বাচন করছে। রাষ্ট্র চালাতে চায় তারা মানুষকে বাদ দিয়ে, তাদের অসুখটাই তাই, রোগটাই তাই। আওয়ামী লীগ সরকারের উপর প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ভয়টা কিসের, কী কারণে তারা সব কিছু বন্ধ করে দিয়ে সমাবেশ বন্ধ করতে চাচ্ছে? একটাই তো কারণ, মানুষ যদি বাড়তে থাকে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়, জনগণের উত্তাল তরঙ্গে তাদের ভেসে যেতে হবে। এভাবে যদি জনগণ জেগে ওঠে গণ অভ্যুত্থান সৃষ্টি হবে, তখন তাদের অত্যন্ত ধিকৃত অবস্থায় সরে যেতে হবে, এটাই তাদের ভয়। এই গাড়ি দাঁড়ান বলেই লাঠি শোঠা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মায়ের। যশোরের কেশবপুর উপজেলা থেকে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে খুলনার সোনাডাঙ্গায় পৌঁছান শহীদুল ইসলাম। একটি পিকআপে শহীদুলরা অন্তত ৬০ জন ছিলেন। শহীদুল বলেন, সোনাডাঙ্গা থানার সামনে পৌঁছানো মাত্র এলোপাথারি হামলার শিকার হন সবাই। শহীদুলের হাতে ও পায়ে গুরুতর আঘাত রয়েছে, মাথা ফেটে গেছে, সঙ্গে থাকা জিয়াউল হাসানেরও। রাতে আক্রান্ত হওয়ার ঘটনার বর্ণনা দিতে গিয়ে জিয়াউল হোসেন প্রথম আলোকে বলেন, রাত আনুমান ১টা হবে, গাড়ি সোনাডাঙ্গা থানার সামনে আসলেই দেখলাম কিছু লোক দৌড়ে এলো, বলল এই গাড়ি দাঁড়ান, তারপর কোনো কথাবার্তা নেই, লাঠি শোঁটা নিয়ে মাইর শুরু। সোনাডাঙ্গা যশোর সাতক্ষীরা বাগেরহাট ও খুলনার বিভিন্ন উপজেলা থেকে শহরে ঢোকার অন্যতম প্রবেশপথ। গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত সোনাডাঙ্গা সহ খুলনায় ঢোকার বিভিন্ন পয়েন্টে এভাবেই বেশ কিছু বিক্ষিপ্ত হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার কয়েকজন বলেছেন এসব কথা, তবে পুলিশ বলছে তারা এরকম কোনো কিছুই জানেন না। আজ ভোরে আহতদের অনেককে দেখা গেছে খুলনা সোনালী ব্যাংক চত্বরে বিএনপির সমাবেশস্থলের আশেপাশে। ভোর ৫:৩০টার দিকে নগরের ফেরিঘাট মোড়ে খুলনা বাস মোটর বাস মালিক সমিতির কার্যালয়ের পাশে দেখা হয় শহীদুল ইসলামের সঙ্গে।
রাস্তায় ফুটপাত ঘেঁষে একটি প্লাস্টিকের বিছানার উপর বসে আছেন। রাতে ফুটপাতেই ঘুমিয়েছেন, শরীরে প্রচণ্ড ব্যথা, তখনও ডান হাতের কনুই থেকে রক্ত ঝরছে, ডান পায়ের অণু থেঁতলে গেছে লাঠির আঘাতে। পাশে বসে আছেন জিয়াউল হোসেন, মাথায় রক্তাক্ত ব্যান্ডেজ নিয়ে তিনি রাত কাটিয়েছেন ফুটপাতেই। তার সামনে দেখা গেল পলিথিনে মোড়ানো কিছু ঔষধ। জিয়াউল হোসেন ও শহীদুল ইসলাম দুজনের বয়স ষাটার্ধ, বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাগরদারি। দুজনেই কৃষিকাজ করেন, বিএনপি করেন, সমাবেশে যোগ দিতে অনেকের সঙ্গে খুলনা এসে রাতে এই বিপদে পড়েছেন। শহীদুল ইসলাম বলেন, মারপিট করতে করতে হামলাকারীরা তার পকেট থেকে 100 টাকা ও মোবাইল ফোনটি নিয়ে গেছে। জিয়াউল হোসেন বলেন, তার পকেট থেকে 700 টাকা কেড়ে নিয়েছে। পাশেই বসে আছেন একই এলাকার বাসিন্দা মাজিদ সরকার, তিনি মার খাননি, তবে তার পকেট থেকে 500 টাকা ও মোবাইল ফোনটি হামলাকারীরা ছিনিয়ে নিয়ে গেছে। ফেরিঘাট মোড়ের অদূরেই আবার যশোর রোডের ফুটপাতে লাল জামা গায়ে বসে আছেন একজন, মাথায় রক্তে ভেজা ব্যান্ডেজ। কাছে গিয়ে দেখা গেল তার পরনের লাল জামার কালার, কাঁধে ফোটা ফোটা রক্তের দাগ। কথা বলে জানা গেল তার নাম আক্তারুজ্জামান সুমন, তিনি যশোর জেলা ছাত্রদলের সদস্য। রাত 2:30 দিকে সোনাডাঙ্গা এলাকায় তাদের বহনকারী ট্রাকের উপর হামলা চালায় অন্তত 30 থেকে 40 জন যুবক, সবার হাতে হকি স্টিক, লোহার রড, কাঠ ও বাঁশের লাঠি ছিল। হামলায় সুমন সহ অন্তত 8 থেকে 10 জন আহত হয়। বাগেরহাটের রামপাল থানার তালতলিয়া গ্রাম থেকে এসেছেন স্বেচ্ছাসেবক দলের কর্মী গোলাম আজম, বললেন তারা 6টি বড় পিকআপে একসঙ্গে 450 জন এসেছেন, রাস্তায় রূপসা সেতুর টোলে এবং কাটাখালী এবং খুলনার জিরো পয়েন্টে বাধা পান। এর মধ্যে কাটাখালীতে লাঠি পেটায় গুরুতর আহত হয়েছেন 3 জন, তাদের নগরের রাইনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান গোলাম আজম। মির্জা ফখরুল আজ সকালে প্রথম আলোকে বলেন, এটা হামলা বাধা হচ্ছে আওয়ামী লীগের পুরনো চিত্র, তারা জনগণের জাগরণের ভয়ে ভীত হয়ে ত্রাস সৃষ্টি করেছে, সন্ত্রাসীদেরও রাস্তায় নামিয়েছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, এত কিছুর পরেও প্রতিবাদী জনতা রাস্তায় নেমেছে, এটাই হচ্ছে মূল বিষয়। এতে পরিষ্কার যে মানুষ গণতন্ত্রের মুক্তি চায়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চায়। ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক, আওয়ামী লীগের কী করার আছে, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেছেন, ধর্মঘট দেখেছে পরিবহন মালিক ও শ্রমিকরা, সেখানে আওয়ামী লীগের কী করার আছে। বৃহস্পতিবার 20 অক্টোবর রাজধানীর সেতু ভবনে ব্রিফিংয়ে একথা বলেন ওবায়দুল কাদের। খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সেখানেও সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করেনি, করবেও না। তিনি প্রশ্ন রাখেন, পরিবহন মালিক শ্রমিকরা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে, তাহলে সরকার বা আওয়ামী লীগের কী করার আছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে, সরকার বিএনপির সমাবেশে বাধা তো দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে। তাদের সমাবেশে লোকসমাগম হলে তারা বলে সরকার ব্যর্থ, আবার লোকসমাগম না হলেও বলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি বলেন, সরকার কিংবা আওয়ামী লীগ কখনও বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না। চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা কি ছিল, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, পরিবহন ধর্মঘট তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থলই পূর্ণ হয়নি কেন? 111 নাকি আওয়ামী লীগ সৃষ্টি করেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, 111-এর আগে ক্ষমতায় কারা ছিল? ওবায়দুল কাদের বলেন, বিএনপি তখন তাদের দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার লক্ষ্যে আইন সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। তিনি বলেন, পরে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 1,23,00,000 ভুয়া ভোটার সৃষ্টি এবং এম এ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি। এমত অবস্থায় 111-তে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গ্রথিত হয়েছিল বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।